গাইবান্ধা থেকে অপহরণের তিন দিন পর গোলাম মোস্তফা শাহিন নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে ঠাকুরগাঁও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত রোববার রাত ৩টায় ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কুল উপজেলায় আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত গোলাম মোস্তফা শাহিনকে উদ্ধার করা হয়। সিআইডি ঠাকুরগাঁও কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হামিদ গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত শাহিন একজন ব্যবসায়ী, তিনি ঢাকার পশ্চিম রামপুরায় বসবাস করেন। ব্যবসার কাজে গাইবান্ধায় এলে তিনি অপহৃত হন। এ সময় তিনি জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার গাইবান্ধা থেকে ওই ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এমন অভিযোগ সিআইডি ঠাকুরগাঁওয়ের কাছে আসলে অপহৃত ব্যক্তির অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে জেনে রোববার রাতে রানীশঙ্কুলের ভোলাপাড়া গ্রামে সিআইডির একটি টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে অপহরণের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা সিআইডি আসার আগেই সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আমেনা বেগম ওই দিনই রানীশঙ্কুল থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। প্রাথমিকভাবে অপহরণের কারণ আর্থিক লেনদেনের বিষয়ে জড়িত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সিআইডি পরিদর্শক আব্দুর রাজ্জাক খান সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। ঠাকুরগাঁও থেকে গৌতম চন্দ্র বর্মন। ৮টার সময় আমাদের সিআইডি হেডকোয়ার্টারে ডিআইজি ক্রাইম ওয়েস্ট শেখ নাজমুল স্যার মোবাইলে আমাকে জানাই যে গাইবান্ধা থেকে একজন লোক নাম শাহিন, তাকে একটা মাইক্রো বাসে করে ডিবি পরিচয় দিয়ে তারা কিডন্যাপ করেছে এবং আমাদের যে টেকনোলজি ব্যবহার করে জানা গেছে যে তারা রানীশঙ্কুল থানার কুমারগঞ্জ এলাকায় আছে। আমাকে স্যার দ্রুত এটা নির্দেশ দেন যে এটা উদ্ধার করা যাবে। আমি এটার খোঁজ নিয়ে জানতে পারি যে এই ভিকটিমের স্ত্রী এবং মেয়ে তারা দিনাজপুর আসছে এই খোঁজে। আমি তখন তাদের নাম্বার সংগ্রহ করি, করে তার স্ত্রী এবং মেয়ের সাথে কথা বলি। তারা জানাই যে হ্যাঁ, তাকে ৭-৮ জন লোক ডিবি পরিচয় দিয়ে অপহরণ করেছে এবং মোবাইলে অপহরণকারীরা কখন ১০ লাখ কখনো ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তাদের কাছ থেকে এটা কনফার্ম হয়ে আমি আমার টিম নিয়ে দ্রুত আমি রানীশঙ্কুল যাই, যে আমাদের যে এলআইসি আছে যারা মোবাইলের কল লিস্টগুলো দেখে এবং সিডিআর দেয়, তারা তাদের সহায়তায় আমরা থানার সহযোগিতা নিয়ে ওই এলাকায় ব্যাপকভাবে তল্লাশি করে রাত অনুমান ৩টা সাড়ে ৩টার সময় আসামি যে রাজ্জাক আছে তার বাসা থেকে আমরা তাকে উদ্ধার করে তারপরে থানায় নিয়েছি। থানা থেকে আমরা চলে আসি আমাদের সিএম অফিসে। এখন ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে কোর্টে পাঠাবো। আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে, বাকি যেটুকু আছে সেটুকু মামলা তদন্ত করে জানা যাবে। কবে মামলা হয়েছে? মামলা হয়েছে গতকাল। অপহরণ মামলা? অপহরণ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।